ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু। মানব সভ্যতা কি ধ্বংস হয়ে যাবে? গ্রহাণুর গতিবিধির ওপর নজর রেখেছে নাসা। একে কোভিড-19 আক্রান্ত বিশ্ব, লক্ষাধিক মানুষের মৃত্যু, তাই দোষর অ্যাস্টেরয়েড 527681998OR2। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই মানুষের মনে বড় আতঙ্ক এই গ্রহাণুর পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসা। যদিও নাসার তরফে জানানো হয়েছে এই গ্রহাণু পৃথিবীর থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেই বেরিয়ে যাবে। আগামী 29 এপ্রিল এই গ্রহাণু পৃথিবীকে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। ভারতীয় সময় অনুযায়ী ভোর 5:56 পৃথিবীর সামনে চলে আসা গ্রহাণুগুলির মধ্যে এটি সব থেকে বড়। চওড়ায় 2 কিলোমিটার ও লম্বায় 4 কিলোমিটার বিস্তৃত এই গ্রহাণু। নাসার বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর 4 মিলিয়ন মাইল বা 6 মিলিয়ন কিলোমিটার দূর থেকে অতিক্রম করবে এই গ্রহাণু, যা পৃথিবী ও চাঁদের দূরত্বের 6 গুণ বেশি। অর্থাৎ এটা পরিষ্কার যে এই গ্রহাণু পৃথিবীর সঙ্গে সংঘর্ষে জড়াবে না। তবে যদি সংঘর্ষ হতো তাহলে মানব সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু 1998OR2 নয়, পৃথিবীর গা ঘেঁষে সম্প্রতি বেরিয়ে গিয়েছে অনেক গ্রহাণুই। এই যেমন গত 26 মার্চ একটি গ্রহাণু পৃথিবীর থেকে নিরাপদ দূরত্বে পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছে। তবে নাইজেরিয়ার আকুরায় এই গ্রহাণু আছড়ে পড়েছে বলে বলছেন স্থানীয়রা। এর ফলে ওই এলাকায় প্রবল কম্পন অনুভূত হয়, বিশালাকার গর্তের সৃষ্টি হয় আকুরায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি আরোহী নিউজ। 1998OR2 পৃথিবীর বুকে আছড়ে পড়লে অ্যাটম বোমা হামলার পর হিরোশিমা ও নাগাসাকিতে যে পরিণাম হয়েছিল তার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হতো মানব সভ্যতাকে। তবে সেই আশঙ্কা আর নেই বলেই মনে করছেন নাসার বিজ্ঞানীরা। গ্রহাণু থেকে ভয় কাটলেও করোনার হাত থেকে রেহাই পাওয়ার রাস্তা এখনই দেখা যাচ্ছে না। করোনার ভয়ঙ্করতম রূপ এখনও বিশ্ববাসীর দেখা বাকি আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই আরও বড় আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল গ্রহাণু 1998OR2 নিয়ে। যদিও নাসার বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর থেকে দূরত্ব বজায় রেখেই এই গ্রহাণু পাশ কাটিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ এই গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার কোনো সম্ভাবনাই আর নেই। সার্বিকভাবে এটা একটা সুখবর, যদিও নাসার বিজ্ঞানীরা এই গ্রহাণুর যে গতিপথ সেই গতিপথের দিকে নজর রেখে চলেছেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।